আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ক্রিয়ার কাল। আজকের ক্লাস হবে প্রাথমিক ক্লাসের পার্ট থ্রি। আজকে আলোচনা করব আম্পারফে। আম্পারফে অর্থ অতীতকাল। তো ক্রিয়ার কাল পরিবর্তনের ক্ষেত্রে আমি গত ক্লাসটা দেখিয়েছিলাম লো পাসে কম্পোজে। লো পাসে কম্পোজে অর্থ কিন্তু অতীতকাল। আজকেও দেখাচ্ছি আম্পারফে অর্থ অতীতকাল। স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে, লো পাসে কম্পোজে অতীতকাল আবার আম্পারফে অতীতকাল, দুইটার মধ্যে পার্থক্য কি? আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু উদাহরণ দেখাবো, তাহলেই বুঝতে খুব সুবিধা হবে আপনাদের। এখানে দেখেন আমি লিখেছি জোন না জে বুকু ক জেতে জুন। আমি যখন ছোট ছিলাম তখন অনেক সাঁতার কাটতাম। আমি কিন্তু আগের কথাই বলেছি, কিন্তু এটা একটা অভ্যাসের কথা বলেছি। আমি যখন ছোট ছিলাম, আসলে বাংলায় তো আমরা পরে বলি কাজটাকে, ফসে তো আগে লিখে যে যে না রে বুকু, আমি অনেক সাঁতার কাটতাম ক মানে যখন, যেতে আমি ছিলাম জুন, ছোট বা ইয়াং এই রকম আর কি। অর্থাৎ আমি এখানে দেখিয়েছি একটা অতীতকালের অভ্যাস জনিত কাজ। যে হ্যাগার দে লা তেলে লস্কো লো টেলিফোন আ সোনে, অর্থ হলো আমি টিভি দেখছিলাম এমন সময় ফোনটা বেজে উঠল। একটা কাজের মধ্যে আরেকটা কাজ যখন সম্পন্ন হয় তখন এইভাবে লিখতে হয়। এখানে আছে কি আভো জব্রিভে জুকোকা মে মেতনো জবা দল্লু। আগে আমি কোকা পান করতাম কিন্তু এখন পানি পান করি। এখানে দেখেন দুইটা পার্ট আছে, জবুয়া এটাও কিন্তু একটা ভেবকে কনজুগে করা আছে বর্তমান কালে, আর এখানে বোয়াটাকে আমপারফে করা হয়েছে, এখানেও পান করা এখানেও পান করা। এই একই ভেবকে আমরা যখন আমপারফে করেছি তখন কিন্তু অন্যভাবে লিখেছি। এখানে যেমন একটা বাক্যের মধ্যে দুইটা কালে কনজুগে করা হয়েছে ভেবটাকে, আবার এইটার মধ্যে কিন্তু এমনই ছিল যে প্রথম অংশটা ছিল আমপারফে আর পরের অংশটা কিন্তু আবার পাসে কম্পোজে। যে আগের কাজ যদি সেটা অভ্যাসগত হয় সেই ক্ষেত্রে বলতে হবে আমপারফে, অথবা যে কাজটা বারে বারে করা হয় সেটাকেও আমপারফে করতে হবে। কোনো কাজ চলাকালে যখন আরেকটা কাজ হবে তখন যে কাজটা চলছিল সেটাও আমরা আমপারফে করব। ঠিক আছে, এখন কিভাবে করব সেটাই দেখি। আমপারফেটা আসলে বর্তমান কালের থেকেও কিন্তু অনেক সহজ। আমরা যখন একটা ভার্বকে কনজুগে করি বর্তমান কালের জন্য তখন কি করি, দুইটা ভাগ করি নেই, কিন্তু প্রথম অংশটা হলো র্যাডিক্যাল আর পরের অংশটা হলো তেহমিনিজ। আমপারফে করার জন্য র্যাডিক্যাল নিতে হবে নু ও ফ্রেজ, বর্তমান কাল থেকেই নিতে হবে, আর তেহমিনিজটা হলো এই যে আ ই এস আ ই এস আ ই তে ই ও এন এস ই ও জেড আ ই ও এন তে, এই যে তেহমিনিজটা এইটা একেবারে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে আমপারফের জন্য। আমি প্রথমে সুজে নিয়ে নিলাম, এখানে আছে বর্তমান কাল, এখানে আছে অতীতকাল। আমাদের বর্তমান কাল থেকেই কিছু সাহায্য নিতে হবে, তাই আমাদের বর্তমান কালের জন্য কি করতে হয়েছিল, রাডিকেলের সাথে তেমিনেজ যোগ করতে হয়েছিল। তো আমি একটা ভ্যাব নিয়েছি পাহলে। পাহলেকে প্রথমে যদি বর্তমান কালে কনজুগে করি তাহলে কি হবে, আমাদেরকে প্রথমে রাডিকেল বসাতে হবে তারপরে তেমিনেজ এইটা বসাতে হবে, আর আমপারফের জন্য রাডিকেলের সাথে তেমিনেজ বসাতে হবে এই যে এইটা। দুইটা কালের জন্যই সুজে তো লাগবেই, তো সুজে বসিয়ে নিলাম। পাহলের রাডিকেল তো এইটুকু না, ও এক বাদ দিলে যেটুকু থাকে সেইটুকুই তো, এখন রাডিকেলের সাথে তেহমিনেজগুলি বসিয়ে দিলেই হবে সুজে অনুযায়ী, তাই না? এটা তো গেল বর্তমান কালের, এটা আমরা জানি। এখন আমরা আমপারফের জন্য কি করব, রাডিকেল কোথায় পাবো? আমি তো বলেছিলাম নু ও প্রেজ, তো ও প্রেজ বলতে এই যে প্রেজতে কনজুগে করেছি এইখান থেকে আমি একটা সাহায্য নিব, এই যে নো নোর থেকে সাহায্য নিব, নো পাহলো। যে ভ্যাবটাকে আমপারফে করবেন ওই ভ্যাবটার বর্তমান কালের নু এর সাথে যে কনজুগে করা হয় ওই কনজুগে থেকেই রাডিকেলটা নিতে হবে। তো রাডিকেলটা কিভাবে নেব, শেষের এই ও এন এস এটা বাদ দিয়ে দিব আর বাকি অংশটা আমরা নিয়ে নিব রাডিকেল হিসেবে এইটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে রাডিকেলগুলি বসিয়ে নেব। রাডিকেল বসালাম, এখন আমরা এই যে আ ই এস আ ই এস আ ই তে সুজে অনুযায়ী আমরা সবগুলি রাডিকেলের সাথেই কিন্তু বসিয়ে দিতে পারবো, হয়ে গেলে কিন্তু আমাদের আমপারফে করা। এখন আমি একটু উচ্চারণগুলি পড়ে দিচ্ছি, যে পাহলে চু পাহলে ইল পাহলে এল পাহলে নু পাহলিও বো পাহলিয়ে ইল পাহলে এল পাহলে
এখানে যে তিনটা সুজে আছে, তিনটা সুজের সাথে যেভাবে উচ্চারণ করতে হবে, এই শেষের ইল এল এর সাথে কিন্তু একই রকমের উচ্চারণ, এটা মনে রাখতে হবে। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আমি এত কষ্ট করে নু এর মধ্যে কেন গেলাম, এই এখানে অত পারলাসে, এখানে অত পারলাসে। হ্যাঁ, এই ভার্বের জন্য, পারলে ভার্বের জন্য ঠিক আছে, কারণ পারলে ভার্বটার সবগুলি রাডিক্যালি একই রকমের, কিন্তু আরো অনেক ধরনের ভার্ব আছে যেগুলির রাডিক্যাল কিন্তু এক রকমের থাকবে না। আমি এখানে আরেকটা ভার্ব নিয়েছি ফিনি, এই ফিনি ভার্বকে যদি কনজুগেট করি বর্তমান কালে, তাহলে আমাদের টার্মিনেজগুলি কি কি, ই এস ই এস ই তে, ই দুজেস ও এন এস, ই দুজেস ও জেড, ই দুজেস ও এন তে, আর আমপারফের জন্য কি একই, অর্থাৎ বর্তমান কালে কিন্তু ফোমিয়ার গ্রুপ দুজিএম গ্রুপ হিসেবে কিন্তু চেঞ্জ হয়ে গেল, ফিনিটা দুজিএম গ্রুপের ভেব। এখন আমরা তাহলে দেখব ফিনি ভেবকে বর্তমান কালে কিভাবে কনজুগেট করতে হয়, তারপরে আমপারফেটা দেখব। ঠিক আছে, আমরা সুজে অনুযায়ী কি করব, প্রথমে রাডিকেল নেব, প্রথমে নিলাম রাডিকেল, এখন এই টার্মিনোলজিগুলি সুজে অনুযায়ী বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে বর্তমান কালে কনজুগে করা। এই যে উপরের যে পাহাড়ে থেকে যেমন আমরা দেখেছিলাম সবগুলি রেডিকেল একরকমের, এখানে তো আর একরকমের না, তো এখানে আমরা কোনটা নিব, আমরা যদি এক এক গ্রুপের জন্য শিখতাম তাহলে আরো বেশি কঠিন হয়ে যেত। ভ্যাব যে গ্রুপেরই হোক না কেন, আমরা এত গ্রুপ কিভাবে কেমনে কি হয়েছে এত সব দেখার প্রয়োজন নাই, আমরা শুধু দেখবো নু এর সাথে কিভাবে কনজুগে করা হয়েছে ভ্যাবটাকে। ঠিক আছে, এই কনজুগের থেকেই আমরা ও এন এস টা বাদ দিয়ে প্রথমে তো সুজে লাগবে, এই সুজের সাথে আমরা এই রাডিক্যালটা বসিয়ে দেব। ঠিক আছে, ফিনিশ ভার্বে রাডিক্যাল পেয়ে গেলাম, ফিনিশ। এখন এই টার্মিনোলজিগুলি সুজে অনুযায়ী বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের আমপারফেক্ট করা। তাহলে আমপারফেক্ট করার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হচ্ছে, একটা কাজ হলো রাডিক্যাল বের করা, আরেকটা কাজ হলো টার্মিনোলজি মুখস্থ করা। একবার টার্মিনোলজি মুখস্থ করে ফেলতে পারি, তখন আর কোন গ্রুপের ভার্ব সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা যে কোনো ভার্বই হোক সাথে বসিয়ে দিব। এখানে আমি পড়ে দিচ্ছি, জো ফিনিশে, জু ফিনিশে, ইল ফিনিশে, এল ফিনিশে, নু ফিনিশিও, ভু ফিনিশিয়ে, ইল ফিনিশে, এল ফিনিশে। পড়ার সময় মনে রাখবেন নু এবং ভু এই দুইটাই কিন্তু আলাদা, এছাড়া বাকিগুলি সবগুলির উচ্চারণ কিন্তু একই রকমের হবে, তবে এক্ষেত্রে একটা মাত্র ভ্যাব এর ব্যতিক্রম, এই যে এড ভ্যাব, এটা করতে হবে কি, এইভাবে রাডিক্যালটা করতে হবে, এটা এক্সেপশনাল। তো এটা হলো রাডিক্যাল, এই রাডিক্যালের সাথে কিন্তু এই টার্মিনোলজিটা একই থাকবে। এখানে আমি পড়ে দিচ্ছি, জেতে চু এতে, ইল এতে, এল এতে, নুজে চিও, ভুজে চিয়ে, ইল জেতে, এল জেতে। আমি অর্থগুলি এই জন্য লিখে দিইনি, অর্থটা আপনারা নিজেরাই সিচুয়েশন বুঝে লিখে নেবেন, আর যদি সমস্যা হয় কমেন্টে লিখে জানাবেন, আমি দেখিয়ে দেব। ঠিক আছে, তো আজকের মতো তাহলে এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।